প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখে সি সিপোগ্রামিং খুব সহজেই শিখে নিচ্ছেন এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে দুটা সংখ্যার মধ্যে সোয়াপিং করতে হয় পয়েন্টার এবং ফাংশন দুইটা ব্যবহার করে ওকে গত লাগছে ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম কীভাবে সোয়াপিং করতে হয় পয়েন্টারের মাধ্যমে আজকে আমি এখানে ফাংশনকেও ইনভলভ করবো ওকে তো সরাসরি আমি আপনাদের কোট বক্সে নিয়ে যাচ্ছি কোট বক্স ওপেন করে নেবেন একটি প্রোগ্রাম অলরেডি তৈরি করে রেখেছি সোয়াপ নামে আপনার যে কোনো নামে প্রোগ্রাম তৈরি করে রাখতে পারেন এখানে বেসিক স্ট্রাকচারটা জাস্ট তৈরি করেছি ওকে তো আমি যেটা করবো আজকে সোয়াপিংটা দেখাবো বাট সোয়াপিংটা একটা ফাংশনের মাধ্যমে করবো এবং অবশ্যই এখানে পয়েন্টারের সাহায্য নেব ওকে সো প্রথমে যেটা করবো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি দুইটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি এক্স ইকোয়াল টেন ওয়াইকোয়াল টোয়েন্টি এবার যে কাজটা করতে চাইবো যে এক্সের ভ্যালু যাতে করে ওয়াইয়ের মধ্যে চলে যায় এবং ওয়াইয়ের ভ্যালু এক্সের মধ্যে চলে যায় ওকে এরকম কাজটা করতে চাইবো রাইট তো প্রথমেই যেটা করে নেই যে বিফোর শপিং এর পূর্বে যে বেলু দুইটা আছে সেগুলো প্রিন্ট করে দেখাতে যাচ্ছে বিফোর শপিং এক্স এর ভ্যালু হচ্ছে পার্সেন্ট ডি কমা দিয়ে দিচ্ছি ওয়াই ইকুয়াল পার্সেন্ট ডি নিউ লাইন দিয়ে দিচ্ছি এবং সোয়াপিং এর পূর্বে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাচ্ছি রাইট সো লক্ষ্য রাখবেন আপনারা বিফোর সোয়াপিং এক্সের বেলু টেন ওয়াইয়ের বেলু টোয়েন্টি এবার আমি সোয়াপিং করবো ওকে এবং সোয়াপিংটা করবো একটা ফাংশনের সাহায্যে সো আমি যেটা করবো মেন ফাংশনের উপর একটা ফাংশন তৈরি করে নেব ফাংশনের রিটার্ন টাইপ বয়েড দিয়ে দিচ্ছি ফাংশনের নাম সোয়াপ দিয়ে দিচ্ছি আপনার যে কোনো নাম দিতে পারেন অথবা সোয়াপিং দিয়ে দিচ্ছি ওকে তারপর ফাংশনটা এখান থেকে শুরু হলো ফাংশনটা শেষ রাইট ওকে সো আমি এখান থেকে সোয়াপিং ফাংশনটাকে কল দেবো লক্ষ্য রাখবেন সোয়াপিং ফাংশনটাকে কল দেবো এবং তার মধ্যে আমরা কি করবো এক্স এবং ওয়াই এই দুইটা বেলুকে এখানে পাঠিয়ে দেবো এবং যেহেতু আমি পয়েন্টটার ইউজ করবো লক্ষ্য রাখবেন তাহলে যেটা করবো এক্স এবং ওয়াইয়ের অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দেবো এখান থেকে অ্যাড্রেস অফ এক্স অ্যাড্রেস অফ ওয়াই এই দুইটা জিনিস এখান থেকে পাঠিয়ে দিলাম তাহলে শপিং ফাংশন এই দুটা জিনিস রিসিভ করতে হলে ডেফিনেটলি দুটো পয়েন্টার লাগবে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে রিসিভ করতে হলে ডেফিনেটলি এখানে কী লাগবে দুটো পয়েন্টার লাগবে এবং পয়েন্টারগুলো অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে সো ইনটিজার পয়েন্টার ওয়ান দিয়ে দিচ্ছি এবং আরেকবার ইন্টিজার পয়েন্টার টু দিয়ে দিচ্ছি রাইট তাহলে কী হবে এখান থেকে শপিং ফাংশনকে কল হচ্ছে শপিং ফাংশনের মধ্যে এক্সেলস ওয়াই এর অ্যাড্রেস পাঠাচ্ছি এক্সেল অ্যাড্রেস যাবে পয়েন্টার ওয়ানের মধ্যে ওয়াইয়ের অ্যাড্রেস যাবে পয়েন্টার টু এর মধ্যে এবার এখানে টেম্পোরারি ভেরিয়েল একটা ডিক্লেয়ার করে নিলাম temp এর মধ্যে pointer 1 এর ভ্যালুটা রেখে দেব সো pointer 1 এর ভ্যালুটা রেখে দিচ্ছি যা গত লেকচার ভিডিওটা দেখেছেন তারা ডেফিনেটলি এই অংশটুকু বোঝার কথা যারা গত লেকচার এখনো দেখেননি তো এখন সেই ভিডিওটি দেখার পর এখানেই চলে আসবেন ওকে কারণ শপিংটা বিস্তারিত আলোচনা করেছি গত লেকচার ভিডিওটিতে ওকে সো এখানে আলোচনা করব না তাহলে pointer 1 এর ভ্যালুটা অর্থাৎ এক্সের ভ্যালুটা টেম্পের মধ্যে রেখে দিচ্ছি এবং pointer 1 এর মধ্যে এবার যেহেতু pointer ওয়ানটা খালি হয়ে গেছে সুতরাং pointer 1 এর ভ্যালু হিসেবে এবার আমি পয়েন্টার টু এর ভ্যালুটা রেখে দেবো পয়েন্টার ওয়ান এর মধ্যে ওকে এবং পয়েন্টার টু এর ভ্যালু যেহেতু এখন এম হয়ে গেল তাহলে যেটা করব পয়েন্টার টু এর মধ্যে পয়েন্টার টু এর ভ্যালু হিসেবে আমি পয়েন্টার টু এর ভ্যালু হিসেবে আমি টেম্পোরারি ভ্যালুগুলোর মানটা রেখে দিচ্ছি দ্যাটস ইট এতটুকু কাজ ওকে এবার তাহলে আমরা আবার বলে নিচ্ছি যে কাজটা করলাম এক্স এবং ওয়াইয়ের ভ্যালু প্রিন্ট করলাম তারপর শপিং ফাংশনের মধ্যে এক্সের অ্যাড্রেস এর অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম এক্স এর অ্যাড্রেস রিসিভ করার জন্য পয়েন্টার একটা রেডি ওয়াই এর অ্যাড্রেস রিসিভ করার জন্য পয়েন্টার রেডি তারপর সেই পয়েন্টারের অ্যাড্রেস থেকে আমরা অর্থাৎ এক্সের অ্যাড্রেস থেকে তার বেলুটা আমরা ট্যাম্পের মধ্যে বসিয়ে দিলাম যেহেতু এক্স খালি হয়ে গেছে সুতরাং এক্সের মধ্যে এবার ওয়াইয়ের বেলুটা বসিয়ে দিলাম যেটা পয়েন্টার টু ওয়াই এর মধ্যে এক্স এর যে বেলুটা রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম তাহলে এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর মধ্যে চলে গেছে এবং ওয়াই এর বেলু এক্স এর মধ্যে চলে গেছে এবার চাইলে আপনার সেটা প্রিন্ট করে দেখতে পারেন তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি শপিং ফাংশনকে কল দেওয়ার পর ডেফিনেটলি বেলু চেঞ্জ হয়ে গেছে সুতরাং এবার যেটা করবো এখানে আফটার শপিং দিয়ে দিচ্ছি ওকে দ্যাটস ইট এতটুকু কাজ কোটা রাম করে দেখাচ্ছি যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন বিফোর শপিং এক্স ইকল টেন ওয়াইক টোয়েন্টি আফটার শপিং এক্স এর ভ্যালু টোয়েন্টি হয়ে গেছে এবং ওয়ের বেলু টেন হয়ে গেছে অর্থাৎ এক্সের বেলু ওয়াইয়ের মধ্যে চলে এসেছে এবং ওয়াই বেলু এক্সের মধ্যে চলে এসেছে তাহলে কীভাবে পয়েন্টার এবং ফাংশন দুইটা ব্যবহার করে শপিং করতে হয়ে সেটাও শিখে নিলেন এবং আপনারা দেখলেন কিভাবে আমরা একটা অ্যাড্রেস কীভাবে পয়েন্টার মধ্যে পাস করতে পারি সেটাও শিখে নিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ